লজ্জা নেই তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বোতল ভেঙে প্রবীণ সাংসদ জগদম্বিকা পালের দিকে ছড়ার অভিযোগে সুতোই ঝুলছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদের ভাগ্য ওই ঘটনা নিয়ে গোটা দেশ যখন নিন্দায় মুখর তখন জগদম্বিকা পালের নিরপেক্ষতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে গিয়ে পাল্টার নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হলো তাকে কল্যাণকে আক্রমণ করে কেউ লিখলেন স্যার কত পেগ আবার কেউ লিখলেন বাংলার লজ্জা মঙ্গলবারের ঘটনার পর ওয়াক বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটি বৈঠকের জন্য সাসপেন্ড করা হয়েছে বুধবারই লোকসভা স্পিকার ওম চিঠি দিয়ে কল্যাণের বিরুদ্ধে এফআইআর দেয়ার সুপারিশ করেছেন চৌথ সংসদীয় কমিটির সদস্যরা এমনকি তার সাংসদ পদ খারিজের দাবি উঠেছে এরই মধ্যে এরই মধ্যে বুধবার রাতে সাড়ে আটটায় নাম না করে কল্যাণ সোশ্যাল মিডিয়ায় লেখেন পঁচাত্তর বছর বয়সে পৌঁছেও কংগ্রেস ছেড়ে আপনি বিজেপির প্রতি আস্থা রেখেছেন এই বয়সেও গুরুত্বপূর্ণ পদে থেকে আপনি স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি আপনি কখনো একজন সত্যিকারের কংগ্রেস কর্মী ছিলেন না আর আপনি এখন বিজেপিরও প্রকৃত সমর্থক নন আপনার একমাত্র চালিকা শক্তি হল ক্ষমতার লোভ আপনি আমি আপনাকে বাকি জীবনটুকু সম্মান নিয়ে নিরপেক্ষভাবে কাটাতে আবেদন জানাবো কল্যাণবাবুর এই পোস্টের নিচে তাকে তুমুল আক্রমণ করেছেন নেটিজেনরা কেউ লিখেছেন স্যার কত পেগ হল কেউ লিখেছেন মাতাল একটা কেউ লিখেছেন কিটকিট জোকার মালিক আজাদ নামে এক প্রোফাইল থেকে লেখা হয়েছে কল্যাণ অন্যকে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে জ্ঞান দিচ্ছেন